বরফ কলের গল্প। এই টাইটেলটা শুনলেই যে গল্পের কথা আগে মাথায় আসে তা হলো খুলনার দুর্ধর্ষ সন্ত্রাসী ও সিরিয়াল কিলার এরশাদ শিকদারের কথা। অবৈধভাবে দখলকৃত বরফ কলটি তিনি ব্যবহার করতেন নির্যাতন কেন্দ্র হিসেবে। 1984 সাল থেকে 1999 সাল পর্যন্ত যার নামে 43টি মামলা হয়েছিল এবং যার মধ্যে 60টিরও বেশি ছিল হত্যাকাণ্ড। এবার গুঞ্জন উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় এই সিরিয়াল কিলারের লোমহর্ষকর গল্প অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ওয়েব সিরিজ বরফ কলের গল্প। সিরিজটি নির্মাণ করছেন শহীদুল নবী, যেখানে কেন্দ্রীয় অর্থাৎ এরশাদ শিকদারের চরিত্রে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়ে গেছে। গল্পে দেখা যাবে নওশাদ নামে এক যুবকের হিংস্রতা আর নোংরামির রাজত্ব, এমনটাই নিশ্চিত করেছেন মিলন। গত 7ই মার্চ মিলন তার অফিসিয়াল ফেসবুক পেজে এই সিরিজের ফার্স্ট লুক রিলিজ করলে তা নিয়ে আলোড়ন পড়ে যায়। তবে সিরিজটি এরশাদ শিকদারের জীবন নিয়ে নির্মিত কিনা এ বিষয়ে এখনও মুখ খোলেননি কলাকুশলীরা। কিন্তু খুলনায় শুটিং, সিরিজের টাইটেল আর ফার্স্ট লুক দেখে অনেকেই অনুমান করে নিয়েছেন এরশাদ শিকদারের চরিত্রই দেখা যাবে মিলনের অভিনয়ে। এর আগে 2000 সালে পরিচালক মমতাজুর রহমান আকবর কুখ্যাত খুনি নামে একটি সিনেমা নির্মাণ করেন, যেখানে ডিপজলকে এরশাদ শিকদারের ভূমিকায় দেখা যায়। তবে সেখানেও পরিচালক নিশ্চিত করে কিছু বলেননি। এদিকে নানা ধোয়াশার মধ্যেও দর্শক এবার দেখার অপেক্ষায় এক নতুন আনিসুর রহমান মিলনকে। এর আগে ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা ও সমালোচনা দুটোই কুড়িয়েছিলেন তিনি, কিন্তু এবারে তার ঝুলিতে কোনটা ধরা দেয় সেটাই দেখার পালা। খান তাজদিন আহসান, সময় সংবাদ।